আরে দোলো 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 মাছ চলে গেল মাগুর মাছ তার মধ্যে একটা কেটেছি একটা তুমি এখানে কি করছো গো নদীর মাছ না এগুলো নদীর চিংড়ি লাউ পাড়তে গিয়ে তো যুদ্ধ করতে হবে না দেখুন বন্ধুরা কত বড় লাউ গাছ থেকে পাড়া হলো আমাদের গাছের বাহ 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 দারুণ হয়েছে দুর্দান্ত লাজবাব লাউ চিংড়ি রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ও একবারে দেশি মাগুর মাছ লাফাচ্ছে ও অসাধারণ পাঁক থেকে তুলে এনেছি পুরো আর তার সাথে নদীর চিংড়ি নদীর চিংড়ি ও অনবদ্য রেসিপি হবে আজকে চলো পুরো জমিয়ে দিতে হবে হ্যাঁ কাটতে হবে মাগুর মাছ কাটা তো আর মানে চারটিখানি কথা নয় কাটতে দম বেরিয়ে যাবে আবার জ্যান্ত মাগুর মাছ আরে দোলো 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 মাছ চলে গেল মাছ চলে গেল এর ভেতরে পিত্তি থাকে পিত্তিটা আস্তে করে বের করে নিতে হয় না হলে গলে গেলে তিতো তিতো লাগবে তুমি এখানে কি করছো গো নদীর মাছ না এগুলো নদীর চিংড়ি নদীর চিংড়ি মাছ ডবল ধামাকা হবে চিংড়ি মাছ দিয়ে আর আমাদের ওই যে লাউ গাছটা দেখছেন কচি লাউ হয়েছে সেই লাউ দিয়ে লাউ চিংড়ি হবে আর এই যে গরম কাল আসছে এখন থেকেই যা গরম পড়ে যাচ্ছে এই মাছের ঝোল মানে বুঝতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে পমি কুক এন্ড ট্রাভেল চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি অনবদ্য দুটি মাছের রেসিপি তো ভিডিওটি শুরু থেকেই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মাছ কাটা চলছে একদিক দিয়ে চলছে মাগুর মাছটা কাটা আর একদিক দিয়ে চলছে নদীর চিংড়ি মাছগুলো বেছে নেয়া একবারে ঘরোয়া পদ্ধতিতে হবে মাগুর মাছের ঝোল আর তার সঙ্গে হবে নদীর লাউ চিংড়ি আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আশা করি ভালো লাগবে মাগুর মাছের গোপ কাটা হচ্ছে এই যে এই পিসগুলো হয়েছে দুটো মাগুর মাছ তার মধ্যে একটা কেটেছি বন্ধুরা যে মাছগুলো কাটা হলো সেই মাছগুলো এখন পুকুরে ধুয়ে নেওয়া হচ্ছে পরে সেটা ফ্রেশ জলে ফ্রেশ কলের জলে ধোয়া হবে তো তার আগে মাগুর মাছের একটু এ থাকে মানে কি বলবো আপনাদের লালা থাকে যেগুলো হড়হড় করে সেই লালাগুলো কাটানোর জন্য আপনাদের মাগুর মাছ কাটার পর একটু লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে এবং তারপর খুব ভালো করে ওয়াশ করতে হবে সেই হড়হড়ে জিনিসটা কেটে যাবে চলে যায় তো সেই প্রক্রিয়াটাই এখন করা হচ্ছে দেখতে থাকুন তারপর এটাকে এনে কলের জলে আবার পুনরায় ধোয়া হবে অনেকে এমনি ধোয় কিন্তু আমরা হড়হড়ে ভাবটাকে কাটিয়ে নেওয়ার জন্য সামান্য লবণ মাখিয়ে আমরা ভালো করে ধুইয়ে নিই এই পুকুরটা তো আপনারা চেনেন এটা আমাদের পুকুর ওই দিকে আর একটা পুকুর আছে ধোয়া হলো
দেখুন বন্ধুরা আমাদের গাছে কত লাউ হয়েছে। এই একটা লাউ, আমরা একটা লাউ পারবো, দেখি কোনটা। ওই উপরে একটা লাউ হয়েছে, উপরে একটা হয়েছে, আর ওই যে ওই দিকে, আর এখানে একটা হয়েছে, ওই যে জঙ্গলে। বন্ধুদের দাঁড়াও এক সেকেন্ড, আসলে এত জঙ্গল হয়ে গেছে, এই যে পুরো লাউতে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। খুব সুন্দর হয়েছে। ও গাছের টাটকা লাউ দিয়ে আজকে নদীর চিংড়ি মাছ, ওইটা কেটে নাও, উপরে একটা কাটি তাহলে। হ্যাঁ একটু বড় আছে, কিন্তু লাউ কিন্তু এতদিন ধরে রাখলে না পেকে যাবে, খেতে ভালো হবে না, সব কটাই পেরে নিতে হবে, আস্তে আস্তে পারবো। আগে উপরে একটা পেটে না, ছুরি দিয়ে কেটে দাও। যা জঙ্গল হয়ে গেছে গো, দাঁড়া খুব সাবধানে কাটো। যুদ্ধ করছো গো লাউ পাড়তে গিয়ে? যুদ্ধ করতে হবে না। দেখুন বন্ধুরা কত বড় লাউ গাছ থেকে পাড়া হলো আমাদের গাছের। ওটা থাক, আর এটা একটু সামান্য বড় হবে, কিন্তু ওটা তুলে নিতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে চলে এসো, রান্না করতে হবে আবার। রান্না করতে হবে। বন্ধুরা দেখতে পেলেন আমাদের গাছে তিন চারটে লাউ হয়েছে, তার মধ্যে একটা আমরা পেরে নিলাম। আজকে লাউ চিংড়ি বানানো হবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখো রস পড়ছে, টাটকা তো না। চলো চলো কেটে ফেলি, রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। দেশি মাগুরের ঝোলের জন্য আমি প্রথমে ধনে আর জিরে বেটে নেব। বন্ধুরা ঝোলের জন্য কাঁচকলা আলু পেঁপে কেটে নেওয়া হচ্ছে। ধনেটা বন্ধুরা বাটা হয়ে গেছে। আহ কি সুন্দর গন্ধ উঠেছে। আলুগুলো কাটা হচ্ছে। বেগুন দেবে তো এতে? তাহলে আমি দুটো গাছ থেকে বেগুন তুলে আনি। বন্ধুরা দেখুন গাছ থেকে এই বেগুনগুলো তুলে আনলাম, এই বেগুনগুলো ঝোলে দেয়া হবে। সব মাগুর মাছগুলো তেলেতে দিয়ে দিয়েছি, খুব ভালো করে ভাজার দরকার নেই, ঝোল হবে আর খুব ভালো করে ভাজলে স্বাদও চলে যাবে, তাই অল্প ভেজে আমি তুলে নেব। তেল মাখিয়ে নিয়েছিলাম বলে, কাঁচা একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম বলে মাছগুলো তেমন থাকছে না, নাহলে এই মাছ প্রচুর খাটি দিয়েছেন চামড়াগুলো। এবার মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। তার সাথে তেজপাতা কেটে রাখা টাটকা সবজিগুলো আমি তেলেতে একবারে দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই, ঝোল হবে যেহেতু। এখানে ধরে আর জিরে যে বেটে রেখেছিলাম দেখছিলেন, এটা আমি দিয়ে দিচ্ছি একই সাথে। সামান্য একবারে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে লবণ দেবেন। হলুদ গুঁড়ো, সব একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি জল ঢেলে দিচ্ছি, বেশি ভাজা বা বেশি কষার দরকার নেই, পাতলা ঝোল হবে,
আর ওখানে লাউ চিংড়ির জন্য আমার লাউটা কেটে নি। ওহ কাছে কচি লাউ, দেখুন দেখুন শুধু বন্ধুরা। একটু ভিজে হয়নি। তুমি নতুন আলু আনছো, নতুন আলু কিন্তু বড্ড শক্ত হয়ে যায়। এখন তো নতুন আলুরই সিজন, সব মাঠ থেকে উঠছে নতুন আলু। সবাই বলছে দাদা নতুন আলু নিয়ে যান, তাহলে বাবা পুরনো আলুটা খাবে কে? পুরনো আলু খাওয়ার দরকার নেই, পুরনো আলু মিষ্টি, আবার নতুন আলু শক্ত হয়ে যায় ঠান্ডা হলে, তাহলে খাবেটা কি মানুষ? সেটাই তো, এখন তো বেশিরভাগ বাজারেই নতুন আলু, পুরনো আলু খুব একটা দেখা যাচ্ছে না। ঝোলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি ঝোলেতে দিয়ে দেব। মাছগুলো বন্ধুরা ভেজে রাখা ছিল আপনারা দেখেছেন, সেই মাছগুলো এখন ঝোলে দেয়া হচ্ছে। সামান্য ফুটিয়ে নেব, তারপর নাবিয়ে দেব। হয়েছে কি ঝোলটা, যা গন্ধ বেরোচ্ছে! ধনে জিরে দিয়ে পাতলা মাগুর মাছের ঝোল বন্ধুরা, এই হালকা গরমে একটা পুষ্টিকর সুস্বাদু খাদ্য। মাগুর মাছের পুষ্টিকর পাতলা ঝোল কমপ্লিট। ঝোল আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার লাউ চিংড়ি, কচি লাউ চিংড়ি সেটা করব। করার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলেতে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, কড়াতে লাউ পড়ে গেল বন্ধুরা লাউ চিংড়ির জন্য। এবার ভালো করে কষতে থাকবে। সেই গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি বন্ধুরা, বিখ্যাত গল্প। সেই লাউ চিংড়ি খাওয়ার জন্য এত কিছু, সেই লাউ চিংড়ি রান্না আজকে আপনাদের দেখাতে চলেছি, দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন পরের পর। গাছের লাউ সব থেকে বড় কথা, আর লাউ এই গরমে অত্যন্ত পুষ্টিকর খাবার, এবং লাভে প্রচুর পরিমাণে জল আছে, সেই জন্য আমাদের যে শরীরে জলের ঘাটতি সেটাও মিটিয়ে দেয় এই লাউ। নুন দেওয়া হচ্ছে বন্ধুরা লাউতে। এই সেদ্ধ লাউটাতে হলুদ দেওয়া হচ্ছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। লাউ চিংড়ির জন্য আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আহারে ক্যামেরাম্যান লাউ চিংড়ি খেতে পারবে না, ওর অ্যালার্জি আছে, ওকে দেখিয়ে দেখিয়ে আমিই খাবো। কি গো ক্যামেরাম্যান, কি আর হবে বলো, সবার তো সব জিনিস শুট করে না, তেমনি আমারও চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আমার মতো অনেকেরই আছে। বন্ধুরা কাদের কাদের অ্যালার্জি আছে একটু জানাবেন চিংড়ি মাছে। আমার অ্যালার্জি আছে, আমি খাবো না। তার আগে এত ধোঁয়া খাচ্ছি বন্ধুরা, এই ক্যামেরা করতে পারার সুবাদে
ধোঁয়াতেই পেট ভরে যাচ্ছে। বাজারে একটু ছোট চিংড়ি কেনা আসলে তো ছোট ছোট একটু ছোট ছোট দেখলেন, তখন লাউটা হচ্ছে। এবার চিংড়ি মাছটা ভেজে থাঁতলে নেব লাউয়ের সাথে। আর কতক্ষণ লাগবে লাউ চিংড়ি হতে? এই জল বেরিয়ে গেছে লাউ চিংড়িতে, দেখো না, একটু জলটা মরুক তারপরেই হয়ে যাবে। বন্ধুরা, লাউ চিংড়ি রেডি, এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। বন্ধুরা, চান করে চলে এসেছি, দেশি মাগুর, এই দেখুন দেশি মাগুরের ঝোল দিয়ে ভাত খাবো। তো আপনারা এরকম ভাবে বাড়িতে করে খাবেন, দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। এই যে বন্ধু, এটা হচ্ছে দেশি মাগুর, দেখুন কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখুন কোনো কাঁটা নেই, জিওল মাছ তো, দুর্দান্ত। স্বাদ কি বন্ধুরা, অসাধারণ, কোনো কাঁটা নেই। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অসাধারণ খেতে বন্ধুরা, এরকম ভাবে করে খাবেন। আর চিংড়ি মাছ আমি খাই না, আমি আপনাদের আগেই বলেছি চিংড়ি মাছটা আমার চলে না, অ্যালার্জি আছে, তো সেই জন্য আমি চিংড়ি মাছ নিইনি। এই পুরো ভাতটাই এই মাগুরের ঝোল দিয়ে আমি খাবো। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা যা যা করার আছে করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন করে বলার কিছু নেই। যাই হোক বন্ধুরা, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আগামীতে আসবে, সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।